জনসাধারণ না বের হন, তো সেই জায়গার মধ্যে তেল সংগ্রহ করে স্টক করে ওরা কি কাজ করবে? এটাই তো বোঝা যাচ্ছে না, এটাই তো বোঝা যাচ্ছে না। কারণ আমরা প্রত্যেকটা মানুষ ব্যস্তশীল মানুষ, প্রত্যেকটা মানুষ বিভিন্ন পেশার সঙ্গে আমরা যুক্ত। হ্যাঁ, হয়তোবা তারা তাদের মানুষের মধ্যে একটা চিন্তা যে আজকে হয়তোবা লকডাউন হয়েছে, কালকে হয়তোবা লকডাউন যদি খুলে যায় তাহলে হয়তোবা আমি তেলটা পাবো না, সুতরাং আমি স্টক করে নিই। তার জন্য মানুষের ভিতর একটা ভিড় চলছে। দাদার নামটা? আমার নাম সুলভদী চৌধুরী। ধন্যবাদ। এটাই বলছি, যদি বলে তাহলে আমরা বন্ধ রাখবো। আর যেহেতু রাজ্য সরকার এখন পর্যন্ত এমন কোনো কথা বলেনি, সুতরাং আমাদের পাম্প খোলা থাকবে। হ্যাঁ, অন্যান্য দিনের মতন আজকেও খোলা থাকবে, কালকেও খোলা থাকবে, এবং আমাদের এখানে তেলের কোনো সংকট নেই, তেল প্রচুর পরিমাণে আছে। তারপরে দেখা যাচ্ছে জনসাধারণের মধ্যে একটা তেল সংগ্রহ করার যে প্রবণতা, কার আগে কে নেবে, কে বেশি নেবে, এরকম একটা সংকট তৈরি করার চেষ্টা করছে। এটা আমি আগেও বলেছি যে একটা অংশের মানুষ বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করতেছে। উইটারই একটা অঙ্গ যে আমার বাইকের মধ্যে, আমার গাড়ির মধ্যে আমি আমার তেলটার স্টক করে নিই, যদি আগামী দিন আমি না পাই। তো অনেকে পেট্রোল বা ডিজেল আমরা দেখছি অনেকে অন্য একটা জায়গার মধ্যে পাত্রের মধ্যে করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষের মধ্যে আসলে একটা কৌতূহল বা বিভ্রান্তি ছড়ছে যে আগামী দিন হয়তো আমি আমার তেলটা পাবো না, আমি কীভাবে সাইকেলটা চালাবো, বাইকটা চালাবো, গাড়িটা চালাবো। ওই কারণে মানুষ স্টক করার জন্য উতপ্রোত হয়ে লেগে পড়েছে, অন্য কোনো বিষয়ে। রাজ্য সরকার আরেকটা ঘোষণা করেছে যে বিনা কারণে বাড়ি থেকে যেন জনসাধারণ না বের হন, তো সেই জায়গার মধ্যে তেল সংগ্রহ করে স্টক করে ওরা কি কাজ করবে? এটাই তো বোঝা যাচ্ছে না, এটাই তো বোঝা যাচ্ছে না। কারণ আমরা প্রত্যেকটা মানুষ ব্যস্তশীল মানুষ, প্রত্যেকটা মানুষ বিভিন্ন পেশার সঙ্গে আমরা যুক্ত। হ্যাঁ, হয়তোবা তারা তাদের মানুষের মধ্যে একটা চিন্তা যে আজকে হয়তোবা লকডাউন হয়েছে, কালকে হয়তোবা লকডাউন যদি খুলে যায় তাহলে হয়তোবা আমি তেলটা পাবো না, সুতরাং আমি স্টক করে নিই। তার জন্য মানুষের ভিতর একটা ভিড় চলছে। দাদার নামটা? আমার নাম সুলভদী চৌধুরী। ধন্যবাদ। এটাই বলছি, যদি বলে তাহলে আমরা বন্ধ রাখবো। আর যেহেতু রাজ্য সরকার এখন পর্যন্ত এমন কোনো কথা বলেনি, সুতরাং আমাদের পাম্প খোলা থাকবে। হ্যাঁ, অন্যান্য দিনের মতন আজকেও খোলা থাকবে, কালকেও খোলা থাকবে, এবং আমাদের এখানে তেলের কোনো সংকট নেই, তেল।
এটাই বলছি, যদি বলে তাহলে আমরা বন্ধ রাখবো। আর যেহেতু রাজ্য সরকার এখন পর্যন্ত এমন কোনো কথা বলেনি, সুতরাং আমাদের পাম্প খোলা থাকবে। হ্যাঁ, অন্যান্য দিনের মতন আজকেও খোলা থাকবে, কালকেও খোলা থাকবে, এবং আমাদের এখানে তেলের কোনো সংকট নেই, তেল প্রচুর পরিমাণে আছে। তারপরে দেখা যাচ্ছে জনসাধারণের মধ্যে একটা তেল সংগ্রহ করার যে প্রবণতা, কার আগে কে নেবে, কে বেশি নেবে, এরকম একটা সংকট তৈরি করার চেষ্টা করছে। এটা আমি আগেও বলেছি যে একটা অংশের মানুষ বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করতেছে। ওইটারই একটা অঙ্গ যে আমার বাইকের মধ্যে, আমার গাড়ির মধ্যে আমি আমার তেলটার স্টক করে নিই, যদি আগামী দিন আমি না পাই। তো অনেকে পেট্রোল বা ডিজেল আমরা দেখছি অনেকে অন্য একটা জায়গার মধ্যে পাত্রের মধ্যে করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষের মধ্যে আসলে একটা কৌতূহল বা বিভ্রান্তি ছড়ছে যে আগামী দিন হয়তো আমি আমার তেলটা পাবো না, আমি কীভাবে সাইকেলটা চালাবো, বাইকটা চালাবো, গাড়িটা চালাবো। ওই কারণে মানুষ স্টক করার জন্য উতপ্রোত হয়ে লেগে পড়েছে, অন্য কোনো বিষয়। রাজ্য সরকার আরেকটা ঘোষণা করেছে যে বিনা কারণে বাড়ি থেকে যেন জনসাধারণ না বের হন। হ্যাঁ, তো সেই জায়গার মধ্যে তেল সংগ্রহ করে স্টক করে ওরা কি কাজ করবে? এটাই তো বোঝা যাচ্ছে না। কারণ আমরা প্রত্যেকটা মানুষ ব্যস্তশীল মানুষ, প্রত্যেকটা মানুষ বিভিন্ন পেশার সঙ্গে আমরা যুক্ত। হ্যাঁ, হয়তোবা তারা তাদের মানুষের মধ্যে একটা চিন্তা যে আজকে হয়তোবা লকডাউন হয়েছে, কালকে হয়তোবা লকডাউন যদি খুলে যায় তাহলে হয়তোবা আমি তেলটা পাবো না, সুতরাং আমি স্টক করে নিই। তার জন্য মানুষের ভিতর একটা ভিড় চলছে। দাদার নামটা? আমার নাম সুলভদী চৌধুরী। ধন্যবাদ। এটাই বলছি, যদি বলে তাহলে আমরা বন্ধ রাখবো। আর যেহেতু রাজ্য সরকার এখন পর্যন্ত এমন কোনো কথা বলেনি, সুতরাং আমাদের পাম্প খোলা থাকবে। হ্যাঁ, অন্যান্য দিনের মতন আজকেও খোলা থাকবে, কালকেও খোলা থাকবে, এবং আমাদের এখানে তেলের কোনো সংকট নেই, তেল প্রচুর পরিমাণে আছে। তারপরে দেখা যাচ্ছে জনসাধারণের মধ্যে একটা তেল সংগ্রহ করার যে প্রবণতা, কার আগে কে নেবে, কে বেশি নেবে, এরকম একটা সংকট তৈরি করার চেষ্টা করছে। এটা আমি আগেও বলেছি যে একটা অংশের মানুষ বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করতেছে। ওইটারই একটা অঙ্গ যে আমার বাইকের মধ্যে, আমার গাড়ির মধ্যে আমি আমার তেলটার স্টক করে নিই, যদি আগামী দিন আমি না পাই। তো অনেকে পেট্রোল বা ডিজেল আমরা দেখছি অনেকে অন্য একটা জায়গার মধ্যে পাত্রের মধ্যে করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষের মধ্যে আসলে একটা কৌতূহল বা বিভ্রান্তি ছড়ছে যে আগামী দিন হয়তো আমি আমার তেলটা পাবো না, আমি কীভাবে সাইকেলটা চালাবো, বাইকটা চালাবো, গাড়িটা চালাবো। ওই কারণে মানুষ স্টক করার জন্য উতপ্রোত হয়ে লেগে পড়েছে, অন্য কোনো বিষয়। রাজ্য সরকার আরেকটা ঘোষণা করেছে যে বিনা কারণে বাড়ি থেকে যেন জনসাধারণ না বের হন। হ্যাঁ, তো সেই জায়গার মধ্যে তেল সংগ্রহ করে স্টক করে ওরা কি কাজ করবে? এটাই তো বোঝা যাচ্ছে না। কারণ আমরা প্রত্যেকটা মানুষ ব্যস্তশীল মানুষ, প্রত্যেকটা মানুষ বিভিন্ন পেশার সঙ্গে আমরা যুক্ত। হ্যাঁ, হয়তোবা তারা তাদের মানুষের মধ্যে একটা চিন্তা যে আজকে হয়তোবা লকডাউন হয়েছে, কালকে হয়তোবা লকডাউন যদি খুলে যায় তাহলে হয়তোবা আমি তেলটা পাবো না, সুতরাং আমি স্টক করে নিই। তার জন্য মানুষের ভিতর একটা ভিড় চলছে। দাদার নামটা? আমার নাম সুলভদী চৌধুরী। ধন্যবাদ। এটাই বলছি, যদি বলে তাহলে আমরা বন্ধ রাখবো। আর যেহেতু রাজ্য সরকার এখন পর্যন্ত এমন কোনো কথা বলেনি, সুতরাং আমাদের পাম্প খোলা থাকবে। হ্যাঁ, অন্যান্য দিনের মতন আজকেও খোলা থাকবে, কালকেও খোলা থাকবে, এবং আমাদের এখানে তেলের কোনো সংকট নেই, তেল প্রচুর পরিমাণে আছে। তারপরে দেখা যাচ্ছে জনসাধারণের মধ্যে একটা তেল সংগ্রহ করার যে প্রবণতা, কার আগে কে নেবে, কে বেশি নেবে, এরকম একটা সংকট তৈরি করার চেষ্টা করছে। এটা আমি আগেও বলেছি যে একটা অংশের মানুষ বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করতেছে। হ্যাঁ, ওইটারই একটা অঙ্গ যে আমার বাইকের মধ্যে, আমার গাড়ির মধ্যে আমি আমার তেলটার স্টক করে নিই, যদি আগামী দিন আমি না পাই। তো অনেকে পেট্রোল বা ডিজেল আমরা দেখছি অনেকে অন্য একটা জায়গার মধ্যে পাত্রের মধ্যে করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষের মধ্যে আসলে একটা কৌতূহল বা বিভ্রান্তি ছড়ছে যে আগামী দিন হয়তো আমি আমার তেলটা পাবো না, আমি কীভাবে সাইকেলটা চালাবো, বাইকটা চালাবো, গাড়িটা চালাবো। ওই কারণে মানুষ স্টক করার জন্য উতপ্রোত হয়ে লেগে পড়েছে, অন্য কোনো বিষয়। রাজ্য সরকার আরেকটা ঘোষণা করেছে যে বিনা কারণে বাড়ি থেকে যেন জনসাধারণ না বের হন। তো সেই জায়গার মধ্যে তেল সংগ্রহ করে স্টক করে ওরা কি কাজ করবে? এটাই তো বোঝা যাচ্ছে না। কারণ আমরা প্রত্যেকটা মানুষ ব্যস্তশীল মানুষ, প্রত্যেকটা মানুষ বিভিন্ন পেশার সঙ্গে আমরা যুক্ত। হ্যাঁ,
হয়তোবা তারা তাদের মানুষের মধ্যে একটা চিন্তা যে আজকে হয়তোবা লকডাউন হয়েছে।